আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা, আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো আমার গ্রামের বাড়ি জামালপুরে আমরা গিয়েছিলাম হুট করে একটি পারিবারিক একটি কাজের জন্য, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হলো আমার আব্বু কিছু অনেক জমি জমে ছিল, সেগুলো তাদের আমার আব্বু সব যে ভাইরা আছে তারা দখল করে খাচ্ছে। আমার আব্বু যেহেতু মারা গেছে, তো জমি সম্পর্কে বা দলিলপত্র এগুলো আমাদেরকে দিয়ে যায় নাই, আর তারা ওয়ারিশ নেই, এ কথাগুলো তারা এখনো খাচ্ছে। অনেক জটিল একটা বিষয়, সেজন্যই আমরা এখন জামালপুর কোর্টে যাব। সকালে এখানে গাড়ির জন্য হাজির হলাম, তো এখন কিন্তু সকাল 9:30 বাজে, তবুও দেখতে পাচ্ছেন কত কুয়াশা, গ্রামে প্রচণ্ড শীত। ভেবেছিলাম গ্রামে এত শীত পড়বে না, সেজন্য আমি শুধু একটা মাত্র চাদর নিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখি প্রচণ্ড শীত, শীতের কারণে আমার গলাও দেখতে পাচ্ছেন, গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লাগছে। আর হলো আমার বাবু ছেলেটারও খুব অসুস্থ, তার জ্বর ছিল, জ্বর থাকা সত্ত্বেও যেতে হয়েছে, কারণ দেখি কিছু আমার বোন, আমি, আমার আম্মা, তারপর আমার হাজব্যান্ড, শুধুমাত্র আমার ভাইয়া যায় নাই, ভাইয়ার ছুটি দেয় নাই, সেজন্য সে যেতে পারে নাই। আমরা গেছি এখানে, গাড়িও পাচ্ছি না, সিএনজি দিয়ে যেতে হবে জামালপুরে, তো অটোতে যাবে না। সিএনজি ভাড়া এখান থেকে জামালপুর কোর্ট পর্যন্ত আপনার হলো 390 টাকা, প্রায় 10 টাকা 400 টাকার কাছাকাছি রিজার্ভ নিয়েছিলাম সেজন্য। আর প্রচণ্ড শীত, এই লোকটাকে বললাম যে আঙ্কেল যাবেন কি না, সে বললো যাবে না, সে যে আমাদের এখানে ভাটারা বলে একটা ইউনিয়ন, সেখানে যাবে, এখানে জামালপুর পর্যন্ত তার গাড়ি যেতে দিবে না। তো সবাই রেডি, আমরা তো বাচ্চাদের কার কাছে রেখে যাবো, আমার দাদু শুধু বাড়িতে থাকে, সে মুরব্বি বুড়া হয়ে গেছে, তো তার কাছে তো ওরা থাকতেও পারবে না, সেজন্য তাদেরকে নিয়ে যাওয়া। দেখি এখন আমার হাজব্যান্ডকে এসছে সিএনজি আনার জন্য, একটু পরে সিএনজি, গ্রামের লোক কত দেখতেই পাচ্ছেন। এটা আমরা এখন এসে পড়লাম, তো আমার মোবাইলে একটা ভিডিও করলেই মেমোরি ফুল হয়ে যায়, মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করা। সকাল সকালে আসলাম এখানে, এসে হাজির হলাম, আমার জীবনের এই প্রথম ফার্স্ট জামালপুর জেলে জন্ম হলেও কখনো আদালতে বা কোর্টে যাওয়া হয়নি, তো অনেকদিন পর আসলাম, আর এটা আমার প্রথম দেখা জামালপুর জেলার কোর্ট বা আদালত। এখানে পরিবেশটা খুবই সুন্দরই লাগছে আমার কাছে, এখানে মসজিদ রয়েছে, এই যে একটা মসজিদ, তারপরে এখানে কত সুন্দর মনোরম পরিবেশ, ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ, আর আদালতে বা কোর্ট কাচারিতে টাকা ছাড়া কোনো কথাই নেই, যে যার থেকে যেমনভাবে উকিল মোহরি টাকা নিয়ে থাকে। তো আমার আব্বুর যে মামলাগুলো করেছিল জমির ব্যাপারে, সেগুলো আজ 31 তারিখে রায় দেওয়ার কথা, সেজন্যই আমরা হাজির হয়েছি। তারা বলছিল যে তারা টের পেয়ে গেছে যে তারা আমরা জমি বের করার জন্য ইয়া করছি, সেজন্য তারা যারা যারা মামলা করছিল নিজেরা নিজেরাই মামলা করে জমিগুলো দখল করে খাচ্ছিল। তারা নিজেরাই এখন যেহেতু খবর পেয়েছে আমরা জমি জমা নিয়ে ঘাটাঘাটি করছি, তো মীমাংসা হয়ে যাওয়ার জন্য 31 তারিখে রায় দেওয়ার কথা। তো আমরা হুট করে চলে যাই ওটা শোনার পর, যাওয়ার পরে আমরা সেখানে উপস্থিত হই এবং কি আমরা লিখিত দিই যে আমরা ওয়ারিশ আছে আমার আব্বুর। তারা বলছে আমার আব্বুর ওয়ারিশ নেই, নাই বলে তারা খাচ্ছে, তারা মূলত আমার আব্বু সৎ ভাইরাই। এখানে অনেক উকিল রয়েছে, আর এখানে উকিল মোহরিরা বিশেষ করে এখানে বসে থাকে। তো আমরা আসার পর আমাদের এগুলো দিলাম, আর যে সরকারিভাবে কেস বা মামলা চালাইতে হয় সেখানে গিয়েছিলাম,
তো সব খুলে বলার পরে তারা বলল যে আপনারা এক কাজ করেন, ওয়ারিশনামা আর আমার আব্বু যেহেতু মারা গেছে, ডেথ সার্টিফিকেট আর হলো ইয়া মামলার যে আজকে যে রায়টা দিবে সেটার কপি নিয়ে তাদের ওখানে যাওয়ার পরে তারা ওখান থেকে আমাদের জন্য উকিল দিবে। আর দেখি যেহেতু এই পৃথিবীতে কেউ কারো সয় সম্পত্তি মেরে খেতে পারে না, আর এই দুনিয়াতে খেলেও আর তো পরকালে আমরা যেন এটা পাই সে আশাই করব, আর আমাদের জন্য দোয়া করবেন। আর হলো এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ তাদের কাজে দূরে দূরে। আমার তো শুধু আছে কা।